আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো মার্চেন্ডাইজিং প্রফেশন। পেশা হিসাবে মার্চেন্ডাইজিং প্রফেশনটি কেমন হবে এবং এই পেশাটিতে সফলতার হার কত পার্সেন্ট, আপনি এই পেশায় আসলে কিভাবে কি পরিমাণে কি অ্যামাউন্ট আপনি মান্থলি রিমুনারেশন বা স্যালারি হিসাবে আপনি পেতে পারেন, এবং বর্তমান জব মার্কেটে এই পেশাটির অবস্থান সম্পর্কে জানাতেই আপনাদের সামনে আসা। প্রথমেই বলে নিচ্ছি, আপনারা যারা এই পেশাটি সম্পর্কে অভিজ্ঞ, আমি আসলে তাদের জন্য এই ভিডিওটি করছি না। মূলত যারা এই পেশাটিতে নতুন করে আসতে চাচ্ছেন, যারা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে একটি ভালো ক্যারিয়ার সেটেল করার জন্য চাচ্ছেন, তাদের জন্যই আজকে এই ভিডিওটি আমি করতেছি। তাই দয়া করে যারা জানেন তারা না দেখলেও চলবে, যারা জানেন না তারা দেখলে বরঞ্চ আমার এই উদ্দেশ্যটি সফল হবে। ক্যারিয়ার জীবনে একটি ভালো পেশা সিলেক্ট করা একটি বড় ধরনের প্রতিযোগিতা। বর্তমানে অসংখ্য রকম জব অপরচুনিটি রয়েছে যেখানে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে একটি ভালো ক্যারিয়ার করতে পারেন, কিন্তু এর মধ্যে সবচেয়ে কোনটি ভালো হবে এবং যেখানে আপনি দীর্ঘস্থায়ীভাবে একটি বাস্তবমুখী কাজের মধ্যে থেকে আপনার কর্মমুখী জীবন গড়তে পারবেন। তাই বর্তমানে এই প্রতিযোগিতামূলক চাকরি বাজারে আপনাকে সিলেক্ট করতে হবে সেই পেশাটি কি যেটির সাথে বাস্তবতার সম্পর্ক রয়েছে, যেটির সাথে আপনি কর্মমুখী শিক্ষার সাথে একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ আপনার অভিজ্ঞতা থাকলেই আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়। আর এই প্র্যাকটিক্যাল বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মার্চেন্ডাইজিং। পেশা হিসেবে মার্চেন্ডাইজিং পেশাটিকে আপনাকে বাঁচতে হলে প্রথমেই আপনাকে কতগুলো বিষয় সম্পর্কে খুব সূক্ষ্মভাবে ধারণা রাখতে হবে। শুধু তাই নয়, আপনাকে এই বাস্তবমুখী, বর্তমান বাংলাদেশে প্রধান আয়ের উৎস বা রপ্তানির খাতই হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। দেশের মোট রপ্তানি আয়ের অধিকাংশই এই গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং খাত থেকে আসছে। বিশাল এই সেক্টরের প্রচুর দক্ষ লোকবল প্রয়োজন রয়েছে। সেই তুলনায় আমাদের দেশের কোম্পানির মালিকরা দক্ষ লোকবল পাচ্ছেন না। এই সেক্টরে যেমন প্রয়োজন রয়েছে সাধারণ শ্রমিক, ঠিক তেমন প্রয়োজন রয়েছে দক্ষ ও শিক্ষিত যুব সমাজ, যারা এই কোম্পানির খুব উঁচু পর্যায়ে কাজ করবে এবং কোম্পানিকে লিড করবে। তাই একটি ভালো কোম্পানি বা ভালো ফ্যাক্টরি পরিচালনা করার জন্য অবশ্যই উচ্চতর ডিগ্রি সম্পন্ন ভালো ও দক্ষ লোকবলের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, এই পোশাক শিল্পে বিশ্বব্যাপী চাহিদার কারণে মার্চেন্ডাইজিং পেশাটিতে অনেক গুরুত্ব রয়েছে, এবং অন্যান্য পেশার চেয়ে এই পেশাতে আসা খুবই সহজ এবং এখানে কাজের সুযোগ রয়েছে। বর্তমান বাংলাদেশে এই মার্চেন্ডাইজিং জবটির ব্যাপক পরিমাণে বিস্তার রয়েছে এবং এখানে অপরচুনিটি ব্যাপক। বাংলাদেশে প্রায় 11,000-এর মতো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, এছাড়াও 5,000+ বাইং হাউস রয়েছে। শুধু তাই নয়, ফ্যাশন এবং বুটিং হাউস তো আছেই, তাই মার্চেন্ডাইজিং পেশা হিসেবে অনেক গুরুত্বপূর্ণ এবং এর ফিউচার খুব উজ্জ্বল। কারণ পোশাকের প্রয়োজনীয়তা আগেও ছিল, এখনও আছে, যতই দিন যাচ্ছে পোশাকের কিন্তু ঘাটতি নেই। পোশাক উন্নত হচ্ছে, পোশাকের রুচি মানুষের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে পোশাকের কিন্তু চাহিদা বাড়ছে। তাই কখনোই এই পেশাটি শেষ হওয়ার সম্ভাবনা নেই। যতদিন আমাদের মানবজাতি টিকে আছে ততদিন পোশাকের প্রয়োজনীয়তা রয়েছে, এবং পোশাকের প্রয়োজনীয়তা যতদিন রয়েছে ততদিন এই মার্চেন্ডাইজিং পেশাটিরও গুরুত্ব রয়েছে। এই পেশাটিতে মার্চেন্ডাইজিংয়ে দক্ষ লোকের অভাব আগেও ছিল, এখনও আছে। আপনি যদি এই পেশাটিতে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পেশা সম্পর্কে দক্ষ হয়ে আসতে হবে। আপনি যদি কারিগরি থেকে অথবা কোনো ট্রেনিং নিয়ে যদি আপনি দক্ষতা অর্জন করেন, আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকে, আগ্রহ থাকে, আপনার মধ্যে সেই মেধা থাকে, তাহলে আপনি অবশ্যই পারবেন। বর্তমান বাংলাদেশে এবং বিশ্ববাজারে এর চাহিদা থাকার কারণে এক একটি পোশাক শিল্পে বিপুল পরিমাণে মার্চেন্ডাইজার নিয়োগ করা হয়।
বিশ্ববাজারে এই মার্চেন্ডাইজিং পেশাটির ব্যাপক চাহিদা থাকার কারণে আমাদের সারা বিশ্বে এই পেশাটির কদর রয়েছে। শুরুর দিকে হয়তো খুব সামান্য বেতন হলেও সেটি আস্তে আস্তে অনেক বড় পর্যায়ে পৌঁছানো যায়। অর্থাৎ আমি বাস্তবিক অর্থে এটাই বোঝাতে চাই, শুরুটা যদি 20-25 হাজার টাকা দিয়েও হয়, আপনি যদি খুব দ্রুত কাজটি আয়ত্ত করতে পারেন এবং রপ্ত করতে পারেন, তাহলে হয়তো 1 বছরের মধ্যেই আপনার বেতন আপনি 1 লাখ টাকা থেকে এর প্লাসও করতে পারেন। শুধুমাত্র আপনার দক্ষতার উপর নির্ভর করবে। আপনি যদি 10 বছরও যদি জব করেন কিন্তু আপনি দক্ষ হলেন না, তাহলে আপনার বেতনটা কিন্তু বাড়ছে না। সব কিছু আপনার মেধা দক্ষতার উপর নির্ভর করছে। আপনি যদি দক্ষতা অর্জন করতে 1 বছর নেন, তাহলে আপনার বেতনটা ওই 1 বছরের মধ্যে বাড়বে। আর আপনি যদি দক্ষতা অর্জন করতে আরও বেশি সময় নেন, তাহলে আপনার বেতনটা ওইভাবেই বাড়বে। অর্থাৎ রেশিওটা ঠিক এভাবেই হবে, সবটাই ডিপেন্ড করে আপনার দক্ষতার উপর। এবং এভাবে যদি আপনি আপনার দক্ষতাকে 4-5 বছর কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার বেতনটা 2-3 লাখ অথবা 4-5 লাখ অরও আছে। এরকম অনেক বাইয়িং হাউস রয়েছে, অনেক ফ্যাক্টরি রয়েছে যেখানে মার্চেন্ডাইজারদের যারা উচ্চ পদে আছে তাদের স্যালারি 3-4-5 লাখ বা আরও অনেক বেশিও আছে। সুতরাং আপনাকে দক্ষতা অর্জন করতে পারলে কেউই আটকাতে পারবে না। বাংলাদেশের যতগুলো রপ্তানি খাত রয়েছে, এই রপ্তানি খাতের আয়ের সবচেয়ে বেশি আয় আসে আমাদের এই পোশাক শিল্প থেকে। অর্থাৎ বাৎসরিক 65% আয় আমাদের এই পোশাক রপ্তানি খাত থেকে আসছে। তাই এই সেক্টরে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা যতই দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। শুধুমাত্র দক্ষ লোকবলের অভাবে আমরা এখনও হয়তো যেটা পিছিয়ে আছে সেটার কারণে আর ওভারকাম করতে পারবো, যদি না আমাদের দক্ষ লোকবল এই সেক্টরে ব্যাকআপ দিতে পারে। একজন মার্চেন্ডাইজারের দায়িত্বের মধ্যে সর্বপ্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে তার কোম্পানির পক্ষ থেকে বিদেশি বায়ারদের হায়ার করা, তাদেরকে স্যাটিসফাই করা এবং তারা যে রিকোয়ারমেন্ট চাচ্ছে সেই অনুযায়ী তাদেরকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে যাবতীয় সহযোগিতা করা। ফ্যাক্টরির প্রতিনিধি হয়ে বা বাইং হাউসের প্রতিনিধি হয়ে বিদেশি ক্রেতাদেরকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবটা ফুলফিল করাটাকেই হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের একটা অংশ। এর মধ্যে অনেক কিছু শাখা প্রশাখা রয়েছে, সেগুলো সম্পর্কে পরবর্তীতে আমি বিস্তারিত বলবো। ফ্যাক্টরির র ম্যাটেরিয়াল কালেকশন থেকে শুরু করে অ্যাক্সেসরিজ কালেকশন এবং একটি অর্ডার যখন আসে, বিদেশি বায়ারের একটি অর্ডার আসলে সেটিকে পুরোপুরি এক্সিকিউট করা, সেটি কমপ্লিট করা এবং সেটিকে বায়ারের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব একজন মার্চেন্ডাইজারের উপর। অর্থাৎ সে মানে পুরো একটা দায়িত্ব যখন নেয় তাকে সেটি দক্ষতার সাথে শেষ করতে হয়। কোনো কাজ শুরু করলেই হয় না, কাজটাকে শেষ করাটার মধ্যেই একটি সফলতা রয়েছে। তাই সফলভাবে সফলতার সাথে একটি কাজ যখন একটি অর্ডারকে যখন কমপ্লিট করা হয় তখনই একটি মার্চেন্ডাইজার তার দক্ষতার পরিচয় দেয়। বর্তমান বাংলাদেশে দেশি বিদেশি অনেক বাইং হাউস রয়েছে। আপনি যদি দক্ষ হন তাহলে এই সমস্ত দেশি এবং বিদেশি বাইং হাউসে কাজের অপরচুনিটি ব্যাপক পরিমাণ, বিশেষ করে মার্চেন্ডাইজারদের জন্য। কারণ বাংলাদেশে এই ফ্যাক্টরির পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ কোম্পানি রয়েছে, যেই অ্যাক্সেসরিজ কোম্পানিগুলোতেও মার্চেন্ডাইজারদের কাজের অপরচুনিটি রয়েছে। এছাড়াও অনেক মাল্টি ন্যাশনাল বাইং হাউস রয়েছে, লিয়াজুয়ান অফিস রয়েছে, যেগুলোতে মার্চেন্ডাইজাররা খুব স্মার্ট একটা স্যালারি পেয়ে থাকে, যেটি অন্য সব পেশাতে পাওয়া এত সহজ নয়। এবং স্মার্ট লাইফ ডিল করার জন্য এই মার্চেন্ডাইজিং প্রফেশনটি একটি গুরুত্বপূর্ণ পেশা। এই পেশাতে আসতে হলে সর্বপ্রথম যে ডিগ্রি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আগে, যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স থাকলে তারা এই পেশাটিতে আসতে পারতেন। তবে ইদানিং টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড দিকে বেশি মানে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ বাংলাদেশে যেখানে টেক্সটাইল গ্রাজুয়েট রয়েছে সেখানে অন্যান্য গ্রাজুয়েট প্রয়োজন হচ্ছে না, কারণ তারা তো এই ব্যাকগ্রাউন্ডেই পড়াশোনা করে আসতেছে। তবে এটা এই নয় যে আপনি অন্য সাবজেক্টে পড়াশোনা করলেও যে এই পেশায় আসতে পারবেন না, ব্যাপারটা এমন নয়। আপনি যদি দক্ষ হন, দক্ষতার পরিচয় দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই পেশায় অপরচুনিটি আছে। মানে আমি এটা বুঝাতে চেয়েছি যে আপনি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমনটা নয়, তবে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হলে ভালো, আর যদি না হয় তাতেও সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে এবং আপনার ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা থাকতে হবে, যেটা একটা টেক্সটাইল গ্রাজুয়েট 4-5 বছরের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন শেষ করলে শিখে আসতে পারে। সেটা আপনাকে কোনো কোথাও ইন্টার্ন করে শিখে নিতে হবে। এবং আপনার রপ্ত করার দক্ষতাটার উপর ডিপেন্ড করছে যে আপনি কত দ্রুত
সাকসেসের পথে যেতে পারবেন। অন্যান্য যে কোনো পেশার চেয়ে এই পেশায় সম্ভাবনা প্রচুর। আপনার এখানে একটি কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনাকে দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে। এখানে যারা বেশি দক্ষ তাদের প্রাধান্যটা বেশি, অর্থাৎ এই সেক্টরটি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল সেক্টর। অন্যান্য যে কোনো চাকরির চেয়ে, আপনি থিওরিটিক্যাল জব না, এটা প্র্যাকটিক্যাল জব। আপনি থিওরিটিক্যালি অনার্স করলেন, মাস্টার্স করলেন, আপনি ভাবছেন এখানে এসে অনার্স মাস্টার যা পড়েছেন সেগুলো অ্যাপ্লাই করবেন, বিষয়টা এমন না, বিষয়টা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। বিষয়টি পোশাক প্রস্তুত থেকে শুরু করে পোশাক বাজারজাত করার যাবতীয় যে প্রসেসটাই, সেই প্রসেসটি হচ্ছে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এবং সেই প্রসেস অনুযায়ী পোশাক, পোশাক বলতে কী বোঝায়, পোশাক বলতে যাবতীয় পোশাকের অনেক ধরনের ভ্যারাইটিস রয়েছে, পোশাকের শেষ নেই। পোশাক বলতে কী বোঝায়, পোশাক কী, এই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব আমি। তবে আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে পোশাক উৎপাদন থেকে শুরু করে পোশাক বণ্টন, বিপণন এবং বাজারজাত করার যাবতীয় প্রসেসটি সম্পর্কে একজন মার্চেন্ডাইজারকে অভিজ্ঞ হতে হয়, এবং সে উৎপাদন কীভাবে করবে, সে ফ্যাক্টরিকে কীভাবে তার পটেনশিয়ালিটি দেখাবে, কীভাবে সে ফ্যাক্টরির যে প্রোডাকশনটি সেটি আরও অগ্রগতি এনে দিবে এবং সে কোম্পানির জন্য ফলপ্রসূ কিছু সম্ভাবনা এনে দিবে। এবং বিশেষ করে শুধু তাই নয়, আমাদের দেশে যে পোশাকটা উৎপাদন হচ্ছে সেটি বিদেশে রপ্তানি হচ্ছে, এবং রপ্তানি খাতে এই যে বাংলাদেশের যে অবদান, সেই অবদানেও তার অবদান রাখতে হবে। অর্থাৎ তার কিন্তু এই দক্ষতার মাধ্যমে সে দেশের উন্নয়ন করতেছে, শুধুমাত্র যে তার নিজের উন্নয়ন করবে একজন মার্চেন্ডাইজার, বিষয়টা তেমন না। একজন মার্চেন্ডাইজার একই বিষময়ে যেভাবে নিজের উন্নয়ন করছে, ফ্যাক্টরির উন্নয়নও করছে, দেশের উন্নয়নও করছে। তাই একজন মার্চেন্ডাইজারকে অবশ্যই দক্ষতার দিকে বেশিটা এম্পাসিস করতে হবে। যাই হোক, আজকে আমি প্রাথমিকভাবে হালকা আলোচনা করেছি যে মার্চেন্ডাইজিং পেশাটি কী এবং কীভাবে এটা আনা যাবে। আমি বেসিক একটি ধারণা দিয়েছি, অ্যাডভান্স লেভেলে আমি কিছুই বলছি না, কারণ স্বল্প সময় আসলে বলাও মুশকিল। তবে যতটুকু বলার চেষ্টা করছি, আশা করি আমি সময় ম্যানেজ করে আমার কাজের ফাঁকে আমি দেওয়ার চেষ্টা করব, যাতে এই পেশাটিতে আসতে আমি মানে সবাইকে উদ্বুদ্ধ করছি, যাদের মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, যাদের মধ্যে দক্ষতা রয়েছে, যারা এই পেশাকে ভালোবাসতে চান, যারা এই পেশায় দেশেই ভালো কিছু করতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্যই আজকে আমার এই অনুপ্রেরণামূলক ভিডিওটি করা। আসলে আমি মানে খুব বেশি ফর্মাল হয়ে কথাগুলো বলিনি, আমার মধ্যেও অনেক ভুল আছে, ভুল রয়েছে। যদি কোনো দক্ষ বা অভিজ্ঞ কোনো ভাইয়েরা দেখে থাকেন, কোথাও কোনো ভুল হলে সেটা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে আমি বলার চেষ্টা করেছি, আমার জায়গা থেকে আমি অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা অনুপ্রাণিত হওয়ার কাজ হচ্ছে আপনার বা আপনাদের। এবং এটিকে ব্যবহার করে কীভাবে আপনি আপনার কেরিয়ারকে সফল করবেন সেটিও সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করছে। আমি বলা চলে এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও, এর আগে আমি হালকা একটা ট্রায়াল দিয়েছিলাম, এখন একটু বলার চেষ্টা করেছি, হয়তো সময় ম্যানেজ করতে পারলে আমি আরও দেওয়ার চেষ্টা করব। এবং এই পোশাক শিল্পটাকে কেন্দ্র করে, মার্চেন্ডাইজিং পেশাটিকে কেন্দ্র করে যত ধরনের শিক্ষামূলক ভিডিও দেওয়া যায় আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলটি হচ্ছে বর্তমানে টেকিয়ার নামে পরিচিত, এর আগে অন্য নাম ছিল, আমি নামটি এডিট করে টেকিয়ান রেখেছি, আশা করি টেকিয়ান নামেই চলবে। এবং আমি হচ্ছি মার্চেন্ট অভি নামই আর কি আমার হচ্ছে এখানে ভিডিও আপলোড হবে, এবং আশা করি খুব শর্টলি আমি 5 মিনিটসের করার চেষ্টা করব ভিডিওগুলো। 5 মিনিটসের বেশি হয়ে গেলে অবশ্য দেখা খুব বোরিং লাগছে। আসলে কি পয়েন্টস এবং মানে মূল যে বিষয়গুলো যেগুলো আমি বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে সেটা আপনারা বুঝতে পারলেই হলো, ভিডিওটা বেশি বড় করার প্রয়োজন হয় না বা অযাচিত কথা বলার প্রয়োজন হয় না, মূল উদ্দেশ্যটা ঠিক রাখতে পারলেই হলো। সেটার জন্য দোয়া করবেন আপনারা, আর অবশ্যই কমেন্টস বক্সতে মানে আপনারা বলবেন যে কী বিষয়টা আপনারা জানতে চান, কিংবা আপনারা আমাকেও সাজেস্ট করবেন যে আমার এই ভিডিও করতে গিয়ে কোনটা মডিফাই করা দরকার, আর অবশ্যই পজিটিভলি বলবেন। সেই পর্যন্ত অপেক্ষা করছি, তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।